কি যে টেনশন লাগছে, তোর বাবা গেছে শ্রমিকদের বেতন বোনাস দিতে, কিন্তু সবাইকে তো দিতে পারবে না, কি হবে কে জানে। আমার খুব টেনশন হচ্ছে রে। মা তুমি কোনো টেনশন করো না, বাবা ঠিকই ম্যানেজ করে ফেলবে। হলেই ভালো। দেখ তো কি এলো। আজকে তো খুশি খুশি লাগছে তোমাকে? খুশি খুশি তো লাগবে, আমাদের জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনেছি কুরবানির জন্য, অফিসে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন বোনাস দিয়ে দিয়েছি, বাকিদেরটা মনোয়ার টাকা নিয়ে আসলে দেব, ওরা রাজি হয়েছে সবাই। কেন বাবা, চতুর্থ শ্রেণীর শ্রমিকদের আগে বেতন দেওয়া যেত না? আরে ভাইয়া বুঝো না, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মধ্যে আমার কিছু আত্মীয় স্বজন আছে। হ্যাঁ চুপ থাক, আগে তো সৎ ছোট কাকা টাকা নিয়ে আসুক। মা সবাইকে নিজের আত্মীয় স্বজনদের মতো না ভাবলেও পারো, ছোট কাকা অন্যরকম একজন মানুষ, মানুষটা নিজের ভালো করতে গিয়ে নিজেই ঠকে যাচ্ছে। আমার অবাক লাগে, একটা মানুষ এত ভালো কি করে হয়। আল্লাহ আমাদের ছোট কাকাকে ভালো রাখুক, ছোট কাকা আসলেই ফেরেশতার মতো। গড়ের শত্রু বিভীষণ নিজের বাবা মাকে ফেলে রেখে আসছে সৎ চাচার তরদারি করতে, দূর আমার সামনে থেকে। ওদেরকে বকা ঝকা করো না তো, মনোয়ার আসলে মানুষটাই এরকম, ও বোকা হলেও অনেক বুদ্ধিমান, ও এমন কিছু কাজ করে মানুষের মনের মধ্যে বসে যায়। তুমি থাকো তোমার মনোয়ারকে নিয়ে। বাবা তোমাকে কিছু কথা বলি, আমার কথাগুলো শোনো। আজকে তুমি এত বড় একটা সমস্যা থেকে উদ্ধার পেয়েছো শুধু মনোয়ার কাকার কারণে। মনোয়ার কাকার মতো কিছু করো না, তাতে তোমাকে মানুষ পছন্দ করে, ওনার মধ্যে রাগ বিদ্বেষ হিংসা অহংকার কিচ্ছু নেই, মাটির একজন মানুষ। বাবা চাচু আসলে অনেক ভালো মানুষ, কিন্তু আম্মু যা করে তা আমাদের মোটেও ভালো লাগে না। তুমি তো মিয়া ঠকে গেলা, কি দরকার আছিল সম্পত্তি 3 ভাগ করার কথা বলার? ওরা দুই ভাই বোন এখন সম্পত্তি বেশি পেয়ে গেল না? আরে মিয়া ওরা তো দুজনে তোমার সৎ ভাই বোন। কাকা সৎ ভাই বোন হলেও বাপ কিন্তু একজন। মা মরার সময় কয়ে গেছে কারো হক মেরা খাবি না কোনোদিন, মরে মাপা মরে গেছে তাতে কি হয়েছে, তার পোলা বাইসা আছে তো, ভাই নিয়ে তো ঠকাতে পারি না। তুমি তুমি আর বেশি বোকা, তুমি নিজেও ঠকলা মাইয়ারও ঠকাইলা। নিজে ঠকলে ঠকছি, আমার কোনো দুঃখ নাই, ভাইজান তো জিতছে, ভাইজান জিতলে আমার জিতা হয়ে যাবে। তোমার মিয়া বেশি বুঝায় লাভ নাই, পাগল ও তার নিজের বুঝটা ভালো বোঝে, তুমি মিয়া কিছুই বুঝলা না। কাকা আপনি আমার উল্টা পাল্টা বুঝেন না তো, আমি অনেক বুঝি। জাহাঙ্গীর কাকা তাড়াতাড়ি জানেন না, মনোর মিয়া এমনি 20,50,000 টাকা আছে, ঠিক মতো গইনা দেখো। গুনাগুনি পরে করবেন, আপনার তো আমি 20 লাখ টাকা দিছিলাম, 50,000 টাকা বেশি দিচ্ছেন কে? যদি অন্য কারো থেকে এই টাকাগুলো নিতাম 2 বছরে সুদ আসলে অনেক টাকা দিতে হইতো। কাকা আপনি জানেন না সুদ খাওয়া হারাম। এটি বলে 50,000 টাকা টাকা পাইবা টাকা নিবা, তাহলে মেম্বার সাহেব রাঞ্চ কে? কাকা 20 লাখ টাকা দেওয়ার সময় মেম্বার কাকা সাক্ষী আছিল, এখন যদি সাক্ষী ছাড়া টাকাটা আমি নিয়ে যাই, আমি যদি পরে এসে দাবি করি আপনি বিপদে পড়বেন না, তাই মেম্বার কাকার সাথে করে নিয়ে এসেছি। আরে মিয়া তোমার তো আমি চিনি, তুমি একজন সৎ মানুষ, আর এই কাম তোমার তো কোনোদিন হইব না। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম মেম্বার কাকা, চলেন। বিশেষ করে সবুজ ভাইয়ের সাথীর যা যা পছন্দ সবকিছু নিচ্ছে। নিমোনা শহরে কি ওরা এসব পায়? নাও নাও রাত্রের মধ্যেই সব নিয়ে নাও, সকালে কিন্তু সময় পাবো না, কতদিন পর ঢাকা যেতেছি, ঠিকঠাক মতন বাইরের বাসায় পৌঁছতে পারলে পারো ইনশাল্লাহ। আপনি চিন্তা করেন না, পাতা বড় এর আচারের বই আমরা দিত। এই নাও মা, আর কি কি লাগবে এখনই মনে করে লইয়া নাও, পরে ঢাকায় যায় কিন্তু পাইবা না, পরে আফসোস করবা।
ভাইজান সিএনজেলার কইছি আজব করলাম সিএনজেলা কি করছে নিয়ে গেছে আজবপুর কবরস্থান কি একটা ভুল হয়ে গেছে বলতো তা ভুল করে কি সিএনজি মধ্যে টাকাগুলো রেখে আসছো নাকি নিয়ে আসছো কোনটা আরে ভাবি ওইটা ভুলি নাই ওইটা ঠিকই নিয়ে আসি মা পাতা যত টাকা বাকি নিয়ে আয় আমাদের বাড়িতে কিন্তু আরো একজন মেহমান আসবে কি আসছে তুই ভাবি ছোট ভাই মানে আমার শালা আসছে তাহলে ভালো হইলো সবাই মিলে একসাথে ঈদ করতে হবে আমি সাথে লোক একটু দেখা যাবা ভাইজান ভাইজান এদের মধ্যে 15 লাখ টাকা আসছে কি বলে যে তোকে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাইতেছি না কি যে কোন ভাইজান আপনি হলো আমার বড় ভাই আর আমি আপনার ছোট ভাই আপনি আমার ধন্যবাদ দিবেন কেন ঠিক আছে তোরা তাহলে এই রুমে গিয়ে বিশ্রাম কর সারাদিন অনেক ধকল গেছে তোদের উপর দিয়ে এই রুমে যাবে মানে মনোয়ার তুমি এখানে সোফার মধ্যে ঘুমাবে আর আমি না তুমি পাতাকে নিয়ে সাথী রুমে থাকবে আর আমার ভাই গেস্ট রুমে থাকবে কেন আমার ভাই ড্রয়িং রুমে সোফার মধ্যে থাকবে কেন কোনো সমস্যা নেই ভাইজান আমি এটাকে আটাবে ঘুমাতে দেবো আরে না না অসম্ভব আমার শালা থাকবে গেস্ট রুমে আর আমার ভাই হয়ে তুই থাকবি ড্রয়িং রুমে এটা হতে পারে না তুই কাজ কর এই যে সবুজের রুমে তোরা সবাই সবুজের রুমে থাকবে যত সব আধিক খেতা দাঁড়া খাবে ঠিক আছে ভাই আপনি যেটা করবেন ওই রুমে সাথীগুলো আপনারা কেউ ডাকতেছেন হ্যাঁ ডেকেছিলাম তা আপনি সন্ধ্যাবেলা ছাদে কি করেন আর আমারই ডাকছেন কেন আকাশে তারা দেখতেছিলাম এই সন্ধ্যাবেলা আপনি তারা খুঁজে পান কই আকাশের ঠিক এখানে একটা তারা উঠতো কি তারা জানো কি তারা সন্ধ্যা তারা কিন্তু আজকে খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাইতেছেন না কেন তারা গেল কই কারণ এই তারাটা আজকে আমাদের বাসায় খুশি করেছে তা আপনি খুশি করে তারা দিয়ে কি করবেন ভালোবাসবো যত্ন করে বুকের বাপাশে সারা জীবন রেখে দিব এসব আজারের কথা করলে কি আপনি মনে রাখছেন কেউ দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আমি তোমাকে ভালোবাসি পাতা তুমি কি বুঝো না যা কোনোদিনে হইব না সেটা না বুঝাই ভালো আমি পরিবারের সবার সাথে কথা বলবো প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না আপনি কি সত্যি পারবেন যদি আপনি পারেন তাহলে আমার থেকে আর কেউ বেশি খুশি হইব না